আবু মুসা তাস্তরি রহমতুল্লাহ আলাইহি বলে, আমার মা আমি আবু মুসাকে গর্ভ থেকে জন্ম দেওয়ার পরে যখন আমার বয়স 8 বছর বয়স, কয় বছর? 8 বছর বয়স। আমার মা আমি আবু মুসাকে হাত ধরে বলেছে, রে মুসা, তোমার হাতের মধ্যে ধরে আমি মা একটা আবদার করি রে বাবা, কোনোদিন দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল করার আগে 4 প্রকারের এলেম না শিখা তুমি মুসা কোনোদিন ইন্তেকাল করবা না। বলেন সুবহানাল্লাহ। বলেন কয় প্রকারের এলেম? 4 প্রকার। হযরত আবু মুসা বলে, আমি ওই তাস্তর নামক এলাকা থেকে আমি এলেম অর্জন করার জন্য, 4 প্রকারের এলেম অর্জন করার জন্য আমি মিশরের আল্লাহ পাকের খাস বন্ধু হযরতে জুন্নুন মিশরির দরবার পর্যন্ত চলে গেলাম। জুন্নুন মিশরির দরবারে যাওয়ার পরে ওই জুন্নুন মিশরির দরবারে আল্লামা সাহল রহমতুল্লাহ আলাইহি নামক একজন মিশরির ভক্ত বসবাস করত। আমি ওনাকে বললাম, আপনি তো জুন্নুন মিশরির হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেছেন? বলে, হ্যাঁ হুজুর, আপনার কাছে আমার ফরিয়াদ, আমার মা বলেছে আমি 4 প্রকার এলেম অর্জন না করে যেন ইন্তেকাল না করি। হুজুর আপনি বলেন না, আমার মা ইন্তেকাল করার আগে ওই 4 প্রকার এলেম কোন এলেম? আমার মা আমার কাছে বলে নাই হুজুর, ওই 4 প্রকার এলেম আমার শিকার জন্য মনে বড় চায়, কারণ আমার মায়ের শেষ ইচ্ছাটা যদি আমি পূরণ না করতে পারি। আমার মা আমার কাছে কোনো টাকা চায় নাই, আমার মা আমার কাছে কোনো পয়সা চায় নাই, আমার মা আমার কাছে কোনো সম্পদ চায় নাই। হুজুর আমার মা ইন্তেকাল করার আগে আমি সন্তানের হাতটার মধ্যে ধরে কইছে, ফুতরে ফুত, তুমি দুনিয়া থেকে ইন্তেকাল করার আগে 4 প্রকারের এলেমটা শিখবা। হুজুর আমার মা কইছে না, আমি কোন 4 প্রকারের এলেম শিখতাম? হুজুর সাহল আপনি বলেন না, আমি কোন 4 প্রকারের এলেম শিখব? হুজুর ডাক দিয়ে কয়, বাবা 1 প্রকার এলেমের নাম হলো এলমে শরীয়ত। বলেন কি? এলমে শরীয়ত। 2 নাম্বার এলেমের নাম হলো এলমে তরিকত। হুজুর 3 নাম্বার কোনটা? বাবা 3 নাম্বার এলেমের নাম হলো এলমে হাকিকত। 4 নাম্বার কোনটা? বাবা 4 নাম্বার এলেমের নাম হলো এলমে মারেফত। হুজুর আপনি বলেন না, আপনি কি এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে মারেফত শিখছেন নি? আল্লামা সাহল ডাক দিয়া কয়, বাবা আমি এই 4 প্রকার এলেম শিখছি কিনা আমি তোমারে বলতে পারবো না, তবে আমি আমার উস্তাদ হযরতে জুন্নুন মিশরির কাছে একটা শিখছি। একটা বলে, কি শিখছো বাবা? বলে, আমি যখন জুন্নুন মিশরির কাছে বায়াত গ্রহণ করলাম, জুন্নুন মিশরি আমাকে বলছে, বাবারে আমার তরিকতের সবক হিসেবে আমি তোমাকে একটা আমল দিতে চাই। হুজুর জুন্নুন মিশরি বলেন, তরিকতের আমল কোনটা আপনি দিতে চান? জুন্নুন মিশরি বলে, বাবা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তুমি তোমার জবান দ্বারা আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ এই জিকিরটা তুমি তোমার মুখ দিয়া করবা। উনি বলে, আমি জুন্নুন মিশরির কাছে একটানা 7 দিন পর্যন্ত এমনভাবে তরিকতের তালিম নেওয়ার পরে আমি জুন্নুন মিশরিরে বললাম, হুজুর আমি তো আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ শিখছি, হুজুর এবার বলেন আমার আরও কিছু আমল দেন, আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এগুলা করি, এগুলো আমার কাছে ভালো লাগে। এবার জুন্নুন মিশরি ডাক দিয়া কয়, বাবা গো এবার তুমি এখন থেকে আল্লাহ তালার জিকির করবা সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত। হুজুর কি জিকির করব? ডাক দিয়া কয়, তুমি মুখ দিয়া পড়বা আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। কোন সুবহানাল্লাহ। আল্লামা সাহল ডাক দিয়া কয়, আমি একটা না 1 সপ্তাহ সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত আল্লাহু আল্লাহ করতে লাগলাম, কিন্তু আমি 7 দিন পরে আবার জুন্নুন মিশরির কাছে আসছি, আইসা বললাম, হুজুর আমার এবার আপনি আরেকবার তরিকতের সবক দেন। বলে, বাবা কেন? বলে, হুজুর আমি সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত জিকির করতে করতে আল্লাহু আল্লাহ আমার মুখের মধ্যে লাইগা রইছে। বন্ধুরে আল্লামা জুন্নুন মিশরি কয়, তোমরা মুখের কাজ মুখে করো, হাতের কাজ হাতে করো। বলে, হুজুর কেন? আপনি ক্ষেতের মধ্যে মুখের কাজ মুখে আর হাতের মধ্যে হাতে কেমনে করবেন? আপনি ক্ষেতের গালা কাঁচাইতেছেন, আপনি ক্ষেত কুবাইতেছেন, আপনি আপনার হাত দ্বারা ক্ষেতের মধ্যে কোদাল দ্বারা আঘাত করতেছেন, কিন্তু আপনি যখন আপনার জবান দিয়া আঘাত করতে করতে আল্লাহ 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 কইয়া কামটা করবেন, হাতের কাম হাতে চলবে, আপনার মুখের কাম মুখে চলবে। জুন্নুন মিশরি কয়, পাগলা রে, এখন থেকে তুমি সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, একটানা 24 ২৪ ঘন্টা নামাজের সময় ছাড়া বাকি সবগুলা সময় আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ করবা। উনি ডাক দিয়া কয় একটা না ৩০ দিন পর্যন্ত আমি আবার সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত আল্লাহর জিকির করতে লাগলাম। বলে বাবা কেন তুমি জিকির করতে লাগলা? কয় আমি জিকির করতে করতে আল্লাহু আল্লাহ বলতে বলতে আমার হালত পরিবর্তন হইয়া গেছে। এ হযরত সাহল তোমার হালতটা কেমনে পরিবর্তন হয়েছে তোমার কাছে জানতে চাই। হযরত সাহল বলে যেই ৩০ দিন আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত আল্লাহু আল্লাহ ডাকছি, আল্লাহর কসম রে এই ৩০ দিন কোনোদিন আমি ডেলাম দিয়া কোনো জায়গায় বসি নাই, ট্যাক লাগাইয়া বসি নাই। বলে বলো কি, তাহলে কি তুমি ঘুমাও নাই? উনি ডাক দিয়া কয় আল্লাহর কসম আমি আল্লাহ আল্লাহ করছি, আমি আমার পিঠটা কোনো জায়গার মধ্যে লাগাই নাই, কখন ঘুম হয়েছে কখন কি হয়েছে আমি সাগর বুঝি না। বলে এই কথা যখন আমি আমার হুজুরকে বলতে লাগলাম, বলার সাথে সাথে আমার হুজুর আমার কাছে বলতে লাগলো বাবারে আমার হুজুর আমারে বলতে লাগলো এ বাবা একটা না 30 দিন ঘুমাও নাই, জিকিরও করতে লাগলা, তোমার কাছে আমার আবদার হইল। এ বাবা শোনো শোনো শোনো, তুমি আমার কথাটা শোনো, যেহেতু তুমি 30 দিন ঘুমাও নাই তাহলে যাও যাও এখন থেকে তোমার তরিকতের সবক হইল সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত আল্লাহু আল্লাহ করা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কইলেন না? আমার বাবা জিরা বন্ধুরা ওই সবক নিয়া হযরত সাহল যখন বাড়িতে গেছে, উনি বলে আমি বাড়িতে যাওয়ার পরে আমি আবার আমার ঘরে সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে রাত্র পর্যন্ত আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ করতেছি। একদিন রাত্রবেলা আমি দেখলাম আমি যখন আল্লাহ আল্লাহ জিকির করি আমার ঘরের উপর থেকে যে কাঠ দিয়ে আমার ঘরটা জোড়া দেওয়া হয়েছে ওই উপর থেকে একটা কাঠ ভাঙা আমার কপাল বরাবর পড়ছে, পড়ার সাথে সাথে আমার কপাল থেকে 2 ফোঁটা রক্ত মাটিতে পড়ছে। কয় ফোঁটা? 2 ফোঁটা। আমি তো আল্লাহ আল্লাহ করি কিন্তু এই কাঠটা কেন পড়লো আমি বুঝতে পারলাম না। যখন আমি দেখলাম 2টা ফোঁটা রক্ত মাটিতে পড়ছে, আমি আমার জবান দিয়া যখন আল্লাহু আল্লাহ বলছি আমি তাকায়া দেখছি রে এই 2 ফোঁটা রক্ত আল্লাহু আল্লাহ নামের অক্ষর হইয়া গেছে। চিন্তা করেন খয়রাত পাড়ার মুসলমান কেমন আল্লাহ তালার জিকিরে মশগুল হওয়ার কারণে একটা বান্দার 2 ফোঁটা রক্ত মাটিতে পড়লে মাটির মধ্যে রক্তটা আল্লাহ নামের অক্ষর হইয়া যায়। আপনি আমিও মানুষ, তারাও মানুষ ছিল, তারা ছিল মানুষের মতো মানুষ, কিন্তু আমরা মানুষের মতো মানুষ হইতে পারি নাই। হুজুর কেন? কারণ আমরা এই দেহে দিয়া ফিটফাট, আমরা ভিতরে অবস্থা বড় খারাপ। আল্লামা সাহল বলে আমাদের উপরের অবস্থা ভালো কিন্তু আমাদের ভিতরের অবস্থা বড় খারাপ। আমি আমার হুজুরে বললাম হুজুর আমরার উপর এবং ভিতর একরকম করার জন্য কি করা লাগবো? কই ওযু করা লাগবো। কি ওযু? এখানে অনেকে আছেন বেশিরভাগ ওযুই নেই। বলছে হুজুর ওযু করা লাগবো। বলে হ্যাঁ। হুজুর কেমনে ওযু করবো? আপনি কেমনে করেন? আপনার অজুটা দেখে আমি অজু করতাম। চাই করে বাবা আমি যেমনে অজু করি তুমি তেমনে অজু করতে পারতা না, বুধুর কেমনে? বলে বাবা আমি 1 নম্বরে অজু করি পানি দিয়া। কি দিয়া? হুজুর পানি দিয়া কেন করেন? বলে আমার পানি দিয়ে অজু করার সময় ভালোভাবে কুলি করি, নাকে পানি দেই, সমস্ত মুখমণ্ডল দৌত করি, 2 হাতের কবজি সহ 2 কনুই সহ 2 মাথা মাছে করি, ওই পায়ে টাকনু সহ দৌত করি। হুজুর এমনে তো আমিও অজু করি। হুজুর কয় এমনে অজু কইরা তুমি তোমার দেহের ময়লা পরিষ্কার করতে পারলা। বাবা রে তুমি বলো না তোমার কলমের ময়লাটি পরিষ্কার হয়নি। আপনি নামাজ পড়লে অজু বানাইয়া শরীর পবিত্র কইরা, কিন্তু আপনি নামাজ পড়ার সময় আপনার মনের ভিতরে আপনার আরেকজন ভাইয়ের প্রতি হিংসা কাজ করে, আপনি নামাজ পড়ার সময় আপনার একজন অপর ভাইয়ের প্রতি বিদ্বেষ কাজ করে, আপনি নামাজ পড়ার সময় আপনার অন্তরের ভিতরে অন্য ভাইয়ের প্রতি খারাপিয়ত কাজ করে, আপনি নামাজ পড়ার সময় আপনার মনের মধ্যে মানুষের নামে গীবত আসে। বন্ধুরে আল্লামা জুন্নুন মিশরি কয়, আমি ২ নাম্বার অজু করি তওবা দিয়া। হুজুর কেমনে তওবা দিয়ে অজু করেন? কয়, আমি যখন আমার পানি দিয়ে অজু শেষ হয়ে যায়, আমার ডান হাতের শাহাদাত আঙ্গুলটা আসমানের দিকে উঠাইয়া আমি কালেমার শাহাদাত পড়ি। কালেমার শাহাদাত পড়া আমি আমার কলব দ্বারা পরিষ্কার করার চেষ্টা করি। আল্লাহর কসম রে, আমি কালেমা শাহাদাত পড়া যখন আল্লাহর দরবারে তওবা কইরা নামাজে দাঁড়াই, আমি নামাজে দাঁড়াইলে চক্ষু বন্ধ করলে আমার আল্লাহর কাবা দেখতে পাই। আল্লামা সাহল কয়, যখন আমি এমন কামালিয়ত অর্জন করার পরে আমি রওনা করলাম মক্কা যাওয়ার জন্য। কোথায়? মক্কায় মানুষ কেন যায়? হজ করার জন্য। মক্কায় রওনা করলাম, অর্ধেক পথে যাইয়া আমি দেখতেছি ওই জায়গায় একজন বৃদ্ধ মানুষ, মুরব্বী মানুষ। আমি চিন্তা করলাম জুন্নুন মিশরির কাছে বায়াত হওয়ার পর মনে হয় আমার ভিতরটা পরিষ্কার হয়ে গেছে, আমি মনে হয় কামেল হয়ে গেছি। যাওয়ার পরে দেখলাম একজন বৃদ্ধ লোক মরুভূমির মধ্যে হাঁটা চলা করতেছে। আমি জিজ্ঞাসা করলাম, বাবা গো, আপনি মনে হয় কোনো দল থেকে আলাদা হয়ে গেছেন। আগে হজ করার জন্য মানুষ যখন হাইটা হাইটা থেকে একা যাইতো না, এক এলাকার মধ্য থেকে 2-3 জন 4 জন 5 জন করে একসাথে রওনা দিত। এটা মুরব্বীরা জানে। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ দেন। এবারে আল্লাহর বান্দা উনি ওনার পকেটের মধ্যে হাত দিছেন। কেন? বলে বৃদ্ধ মানুষটা একা একা ঘুরতেছে, তাকে সহযোগিতা করার জন্য। আমি যখন পকেটে হাত দিলাম, আমার পকেটের মধ্যে আমি কোনো দেরহাম পাইলাম না, কোনো দেরহাম পাইলাম না বৃদ্ধকে সহযোগিতা করার মতো। এমন টাইমে বৃদ্ধ আমার সামনে এসে ডাক দিয়া কয়, সাহাল রে, আমার সহযোগিতা করবার লাগে পকেটের মধ্যে হাত দিছ, দাঁড়া সাহাল। পকেটের মধ্যে বলে কোনো কিছু নাই। ওই বৃদ্ধ ব্যক্তিটা আল্লাহু আকবার কইয়া তার ডান হাতটা আসমানের দিকে উঠাইয়া দিছে। আল্লামা সাহাল কয়, আমি দেখছি বৃদ্ধর পাওগুলা জমিনে, মাথাটা আমার মুখ বরাবর, কিন্তু তার ডান হাতের তালুটা আমি হাতটা বাড়ানোর পরে দেখলাম তার তালুটা আর দেখা যায় না। আমি দেখলাম সে যখন তার হাতের তালুটা উপর থেকে নামাইছে, তার হাতের মধ্যে অনেকগুলা স্বর্ণমণি মুক্তা জহরত দেখা যায়। আমি জিজ্ঞাইলাম, বৃদ্ধ, আপনার হাতের মধ্যে এতগুলা স্বর্ণমণি মুক্তা জহরত কই থেকে আসলো? বৃদ্ধ ডাক দিয়া কয়, তুমি সাহাল জুন্নুন মিশরির বায়াত হইয়া পকেটে হাত দেওয়ার পরে কোনো কিছু পাও না। আর আল্লাহর কসম রে, আমি জুন্নুন মিশরির সুহবতে তাইকা আমি আল্লাহর দরবারের আমার পকেটে হাত দেওয়া লাগে না, আমি খালি জায়গায় হাত দিলে হাতের মধ্যে স্বর্ণ মুদ্রা পাই। আল্লামা সাহল এটা দিয়ে কি বুঝাইছে শুনেন। আল্লামা সাহল, আমি ছিলাম জুন্নুন মিশরির মুরিদ, আর উনি ছিল জুন্নুন মিশরির ভক্ত। আল্লামা সাহল ছিল জুন্নুন মিশরির মুরিদ, আর বৃদ্ধ ব্যক্তি ছিল জুন্নুন মিশরির ভক্ত। মুরিদের চাইতে ভক্তের দাম বেশি। হুজুর কেন? আরে মুরিদ ফিরের যদি মনে করেন কষ্টসাধ্য কোনো আদেশও করে, মুরিদ কিন্তু আদেশ পালন করতেও চায়, নাও করতে চায়। আর ভক্ত যদি হয়, ভক্ত মানে কি বোঝেন? ভক্ত মানে হচ্ছে এমন ভালোবাসে সে যা বলবে তাই করবে। কথা বুঝতে পারছেন? ভক্ত মানে কি? সে যা বলবে তাই করবে। তো এমন এক ভক্তর সাথে দেখা হযরত জুনায়েদ বাগদাদির জামানায়। উনি ওনার দরবারে অনেক ভক্ত মুরিদান আসার পরে উনি চিন্তা করলেন, কোনটা আমার সহি ভক্ত, আমি তারা দেখা লাগবে। আগের যুগে মানুষ এখন বাথরুমের মধ্যে প্লাস্টিকের বদনা নিয়ে যায়, আগে কাঁসার বদনা নিয়ে যেত, পিতলের লোডা যেটারে কইতো আর কি, ওইটা নিয়ে যাইতো। তো হযরত জুনায়েদ বাগদাদির জামানায় এক ব্যক্তি এমন আল্লাহর ওলি, উনি ওনার মুরিদদেরকে পরীক্ষা করার জন্য হাতের মধ্যে এমন একটা, যেটাকে আমরা লোটা বলি, পানির পাত্র বলি, বদনা বলি, ওইটা নিয়ে যাইতেছে। এখনই না খুব সুন্দর পাকা বাথরুম, স্ল্যাব বসানো খুব সুন্দর, কিন্তু ওই সময় এভাবে ছিল না। মানুষ বাথরুম করার জন্য মনে করেন নর্মালি কিছু ঘোড়া দিয়া ওই জায়গায় বাথরুম করার মাটি গর্ত করে ওইখানে বাথরুম করতেন। তো আল্লাহর ওলি ওইখানে যাইয়া পানির পাত্রটা সহ যে ময়লা স্তূপ, ওই ময়লা স্তূপের ভিতরে, বড় স্তূপ তো, এই ময়লা স্তূপের ভিতরে ফালাই দিছে। এখানে না, আপনারা যারা রেজবিয়া দরবার গেছেন, নেত্রেকোনা, তারপর আজমিরিগঞ্জ, হবিগঞ্জ, বানিয়াচংয়ের সাইডে, ওই দিকে মানুষ বাথরুমটা কিভাবে গাঙের উপরে 2টা বাঁশ দিয়া, এই বাঁশের একবার শেষ মাথায় 2টা কাঠ দিয়ে কাঠে বসে বাথরুম করে, আর নিচে দিয়ে বাথরুম ভরে, কই একবার পানির ভিতরে ভরে এমন। তো আল্লাহর ওলি ওই বড় যে বাথরুমের টাঙ্কির মতো যে অনেক ময়লা, উনি ওনার যে পানির পাত্র এটাতে ফালাই দিছে। ফালাই দিয়ে আইসা মনে করেন এখানে ওনার 200 মুরিদ ছিল। 200 মুরিদ 200 ভক্ত ছিল। এর মধ্যে উনি ডাক দিয়ে কয়, বাবা রে তোমরা তো আমার মুরিদ মানুষ, আমার যেই পানির পাত্রটা এটা দিয়ে তো আমি বাথরুমের পানি খরচ করতাম, এটা বাথরুমের ময়লা পড়ে গেছে। মুরিদরা মনে মনে চিন্তা করে কয়, ফয়জনে ফির ছেড়ে দিব, বাথরুমে নাইমা মুড়ি দেবো, ফুইয়ের বদনা তুলে দিতে পারতাম না। কে কয় সেটা? মুরিদরা। এটা আমি আবার বক্তরা দিয়ে চাই, কয় হে বক্তরা আমার তো বদনাটা ফুরে গেছে, আমার বদনাটা তুলে দিবা, কেউ আসো এমন একটা। সেটারে আপনারা অবহেলা করেন, এই ফাগলটির অবহেলা করেন না। এমন একটা ফাঁকলা উচ্চা দৌড়ে যায় বাথরুমগুলোর ভিতরে নিজে নাইমা বদনাটা তুইলা পরিষ্কার করে না দিয়ে দিছে। সুবহানাল্লাহ। তখন ওই জুনায়েদ বাগদাদির যে ছাত্র উনি বলছে, শোনো আমি আমার 200 মুরিদ চাই না, আমি আমার একটা এমন পাগল ভক্ত চাই। কি বলছে? বেয়াদব, 200 মুরিদ চান না তিনি, উনি বলছে আমার এমন একটা পাগলা ভক্ত চাই। ভক্ত কথা বুঝতে পারছেন? একটা পাগলা ভক্ত চাইছে। আমার ওয়াজ শুনে আপনি তরিকত জগতের কি বুঝবেন এটা আপনার বিষয়। হযরত সাহল বুঝাইছে আমি মুরিদ ছিলাম, আমার পক্ষে হাওয়ার মধ্য থেকে স্বর্ণ মণিমুক্তা জহরত আনা সম্ভব হয় নাই, কিন্তু উনি আল্লামা আল্লাহর জুন্নুন মিশরির ভক্ত ছিল, উনি হাওয়ার ভিতরে হাত দিয়া মণিমুক্তা জহরত বাহির করছে। উনি এই কথা বলে চলে গেলেন। আমিও রওনা করলাম মক্কার দিকে, কিন্তু উনি কোথায় গেছে আমি তারে আর দেখি নাই। কিন্তু আমি মক্কার ঘরে যাইয়া হজ করার সময় দেখলাম কে জানি একটা পাগলের বেশে আল্লাহর কাবা ঘরটারে দৌড়াইয়া দৌড়াইয়া তাওয়াফ করতেছে। আল্লাহু আকবার। আল্লাহর কাবা ঘরটারে তাওয়াফ করতেছে। আমি সামনে যাইয়া দেখি যে মুরব্বীরে আমি আমার শাম দেশের মধ্যে হারাই আইছি, এই মুরব্বী আল্লাহর কাবা ঘরটারে ঘুরে ঘুরে তাওয়াফ করে। জিগাইলাম মুরব্বী আইলেন কেমনে? কয় আমার দামেস্ক থেকে মক্কায় আসতে তো এটা চোখের বালি ফাতার ব্যাপার বেটা। ওরে মুর্শিদ রূপে ডুবলে পাবি তারে আপন গোরে, মুর্শিদ রূপে ডুবলে পাবি তারে, মুর্শিদ রূপে ডুবলে পাবি তারে আপন গোরে, মুর্শিদ রূপে ডুবলে পাবি তারে। ওরে তালা মারছে কলবের ভিতরে সাবির ওই দয়ালের কাছে, সেই তালা খুলিবে কোনজন মুর্শিদ বিহনে। আপনি পাগল হওয়া লাগবে তেমন মুর্শিদের পাগল, নামাজ পড়েন না মুর্শিদের পাগল, সাফার দাঁত ফালাই দিব কবরে গেলে, রোজা রাখেন না মুর্শিদের পাগল, কবরে ফিটা হুজুর কম না বেশি? কথা কন না কেন? তো রেজবি বাবার আগে এক নাম্বার শিক্ষা ইবাদত, ইমানের পরে রেজবি বাবার এক নাম্বার শিক্ষা আদব, দুই নাম্বার শিক্ষা ইমান, আদব থাকলে ইমান থাকে, ইমান, তিন নাম্বার শিক্ষা হলো ইবাদত। কথা কন না কেন? আমার মনে হয় না যদি রেজবিয়া দরবারে আলেম থাকেন, আলেম ছাড়া কোনো আম যদি থাকেন, আমি রেজবিয়া দরবারের তরিকতের তালিমের বইগুলা যত বেশি পড়ছে আপনি মুরিদ হয়ে এত পড়েন নাই, আমি কিন্তু সেখানে মুরিদ না। রেজবিয়া দরবারের মূল তালিম তরিকত, এক নাম্বার আদব, দুই নাম্বার ইমান, তিন নাম্বার ইবাদত। আপনি ইবাদত করলেন না, দাবি করলেন মুরিদ, কাম হবে না। এই পাগলার দিকে তাকান, আল্লাহর কসম রে, যখন আমি মাত্র ক্লাস 2-3-তে পড়ি, গুদুর পুকুর পার আমার একজন মামার এখানে, মানে খালার জামাই, ওনার এখানে আসতো, খালুর এখানে হুজুর কেবলা আসতো, কোলে করে সবাই নিয়ে আসতো হুজুর আমারে। আমি ওনার কাছে যখন সবুজ পাগড়ি লাগিয়ে গেছি, আমার দিকে উনি তো এমনি কালাটারে দেখতে বেশি পছন্দ করে, হুজুর আমারে কয় কালা যদি হইতো আরো সুন্দর লাগতো। আমি কই হুজুর এটা আমার ফিরের আদেশ, এসব কিন্তু 2-3-তে পড়ি, তখনও সালুমাল। আমি কইলাম হুজুর এটা আমার পীরের আদেশ। এ কথা বলার সাথে সাথে মনটা খারাপ করে চলে আসছি। এবার আমি বাইর হওয়ার সাথে সাথে ওই জামাল সাহেব নামক একজন লোক ছিল কুমিল্লা গুদুর পুকুর পার, ডাক দিয়ে কয় জামাল ফোলাটা কই তারা একটু ডাক দেয় আমার নিয়া। পাঞ্জাবির বুতামটা খুইলা আমার বুকটার মধ্যে ঠাস করে একটা থাপ করে দিয়েছে। আমি একটু ব্যথা পাইছিলাম, মনে মনে চিন্তা করছি ব্যথাতে দিছে কি লেগে দিছে জানি না। এবার আমি ওই জায়গার মধ্যে ওই গুদুর পুকুর পারে হুজুর কেবলা ওঠার আগে আমি যখন একটা সান্তান দিছি, ঈশান শোনেন বাবাজিরা, ওরে রেজবিবিনে খোদা তো মিলে না তোমরা জানো না, রেজবিবিনে খোদা তো মিলে না কন্যা, রেজবিবিনে তোমরা জানো না, রেজবিবিনে খোদা মিলে না। শুনেন বলে হুজুর রেজবিবিনে খোদা মিলে না মানে বুঝলাম, মানে শুনেন রেজবিনা প্রত্যেক হক্কানি পীরবিনে খোদা পাবেন না, হক্কানি পীরবিনে খোদা পাবেন না। ওনারা আপনাদের একটা উসিলার মাধ্যম, মূল মাধ্যম। আল্লাহর হক্কানি ওলিদেরকে ধরলে এবার আপনি যেই দরবারে মুরিদ হন, আপনি আপনার পীরের মাধ্যমে খোদার দিদার পাইতে পারেন। কথা কি বুঝতে পারছেন? তবে এটা পাওয়ার জন্য অনেক যোগ্যতার দরকার, যা আমাদের নাই, যা আমাদের নাই। আর বর্তমান জামানায় এমন লোক আছে কিনা সন্দেহ। মা বাপ নামাজ সরে দনি, এই কথা আমি আপনারা কেমনে কইতাম হুজুর? এর আগে তো আমি কোনোদিন আমার আম্মা পারে নামাজও পড়তে দেখি নাই। হুজুর ডাক দিয়া কয়, পাগলা তুই নিজেই তো পড়স না, তুই কেমনে তোর মা বাপরে দেখবি? নিজেই তো পড়স না, কেমনে তোর মা বাবারে দেখবি? এবারে পাগলা বাড়িতে যায় কয়, আজকে থেকে আমি আর ঘুমাইতাম না। বলে, আমি না ঘুমান মা বাবা ইবাদত করে কেমনে বুঝবো? বলে, তোর মা বাবা যখন নামাজ পড়তে উঠে রে, দুনিয়ার মানুষগুলা কেমন কেমন করে জানি ঘুমায়। বলে, হুজুর কখন ওঠে? কয়, তোর মা বাবা রাত্রে তিনটা ভাগ করে, তিন ভাগের মধ্যে প্রথম অংশ সজাগ থাকে, দ্বিতীয় অংশ ঘুমায় কাটায়, আর তৃতীয় অংশ আমার আল্লাহর ইবাদত করে করে কাটায়। হুজুর কোন ইবাদত করে? বলে, ওই ইবাদতের নাম হলো মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবাসাকা রব্বুকা মাকামান মাহমুদা। ওই ইবাদত হলো তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজ পয়রা পয়রা তোর আম্মা জান তুই সন্তানের জন্য দোয়া করে, যারে যা তোর আম্মা জান রে নামাজের পানিগুলা আগায়া দে, তোর আব্বা জান রে নামাজের পানিগুলা আগায়া দে। ওই বৃদ্ধ ডাক দিয়া কয়, আমার মা বাবার যখন আমি খেদমত করতে লাগলাম, আমার আম্মা আব্বারে আমি অজুর পানিগুলা আগায়া দিতে লাগলাম। এমনভাবে দিতে 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 যখন 3 মাস চলে যায়, এবার আমি হঠাৎ করে একদিন অজুর পানি নিয়ে আমার মা বাবার দরজার সামনে এসে দাঁড়াইয়া গেছি। দাঁড়ানোর পরে রে বাবারা, আমি ঘরের দরজার মধ্যে যখন দাঁড়াইলাম, দেখলাম ফজরের নামাজের আজান হইয়া যায়, আমার মা বাবা দরজা খোলে না। আমি ডাক দিলাম, মা গো মা, অন্যদিন তো আপনি ঘরের দরজাটা খুইলা আপনি আমার জন্য অজুর পানি দিয়ে অজু করেন, আজকে কেন অজু করেন না? ওই ছেলে বলে, আমি দরজাটা খুইলা আমার মায়ের ঘরের মধ্যে যায় দেখলাম, আমার মা আমার আব্বা যান নামাজের মুসল্লাটা পশ্চিম দিকে ফিরে বিছানো, আর আমার আম্মা আব্বা সাজদার মধ্যে ফিরা রয়েছে। আমি আমার আম্মা আব্বার সামনে যাইয়া মা বাবা কইয়া 3 বার ডাক দিলাম। ডাক দেওয়ার পরে যখন আমার মা বাবা কোনো জবাব দেয় না, আমি আমার মা বাবার কাছে যাইয়া মাথার মধ্যে হাতটা বুলিয়া দিতে লাগলাম। আল্লাহর কসম রে, আমি তাকে দেখলাম আমার মা বাবা 2 জন নামাজের মুসল্লার ভিতরে মইরা রইছে। আমি আমার মা বাপরা দাফন করলাম। দাফন করার পরে আমি আমার মা বাবার কথা চিন্তা করতে করতে কান্না করতে লাগলাম। আল্লাহর কাছে কইলাম, আল্লাহ ও আল্লাহ, আমার মা বাবা নামাজের মুসল্লার ভিতরে মরে গেছে। মাবুদ, মা বাপ মারা যাওয়ার পরে সন্তান মা বাবার কাছে কোনো কিছু চায় না। আল্লাহ, আমি জানতে চাই আমার মা বাপ যে মারা গেছে, আমার মা বাপ মরার পরে আল্লাহ তোমার স্বর্গ জান্নাতে গেছেনি? ওই ছেলে ডাক দিয়া কয়, আমি কাঁদতে কাঁদতে যখন আমার মা বাবার ঘরে ঘুমাইছি, আমি দেখছি রে 2 জন ব্যক্তি আইসা নামাজের মধ্যে আমার আলগি দিয়া তুলছে। আর ডাক দিয়া কয়, কান্দো না ও ফুৎকান্দো না, তোমার মতো একটা সন্তান যদি মা বাপরা তাহাজ্জুদের নামাজের পানি আগায়া দেওয়ার কারণে মা বাবার নামাজ পড়া এত সহজ হয়, ওই মা বাপ তো মরার পরে জাহান্নামে যাইতে পারে না। পুত্রে পুত, তুই সন্তানের পানি দিয়া সাহায্য করার কারণে আমি মা এবং আমি আব্বা জানলে আমার আল্লাহ জান্নাত দান কইরা দিছে। এরে আমার এই খয়রাতপাড়া এলাকার ভাই বাবারা বন্ধুরা রে, খয়রাতপাড়া এলাকার বাবাদিরা বন্ধুরা রে, আজকের মাহফিলে কে জানি বৈশা গেছে, কোন পাগলটার জানি জগতের মধ্যে মা নাই। পাগল রে, কোন পাগলটার জানি জগতের মধ্যে আব্বা নাই। আব্বা রে, আম্মা রে, এলাকার বাসপুরার নিচে পুকুর পাড়ে কবরের মধ্যে শোয়া দিছে। আল্লাহ ওই পাগলটি জানি রাইতের বেলা শান্তিতে ঘুমাইতে পারেনি। এই এলাকার কত মহিলা জানি মাহফিলের আশেপাশে ঘুরতেছে, অনেকে আছে তারা জগতের মধ্যে আব্বা নাই। আরে আব্বা পয়সা থাকলে আগে আব্বা মাসে মাসে একবার হইল মায়ের আইসা দেখা যাইতো, এখন তো আব্বা কবরে, তুমি জিরে একবার বুঝি আব্বা জান আইসা দেখা যায় না। আরে কত মায়েরাই আছে মা বালাবুরা রান্না করলে বাপের বাড়ি থেকে লইয়া বিয়ের বাড়িতে চলে আসতো। এই এলাকার মা বোনের আগো তোমার মা বুঝি আজকে বন্ধকার কবরে শুয়ে রয়েছে, তোমার জন্য একটা বারো তোমার মা দেখবার জন্য আসে না। মারা গো আজকের মাহফিলের আখিরি মুনাজাতে তোমার মার জন্য দোয়া হইব, বাবার জন্য দোয়া হইব। আজকের মাহফিলে কত পাগল সন্তান আছে, বউয়ের কথা শুই না তোমরা তোমার মা বাপরে জুদা কইরা দিছ। এমনও কত সন্তান আছে যারা তাদের মা বাপরে আলাদা কইরা কইরা ভাত খাওয়ায়। সন্তান রে, আরে তোমার কদমে হাত দিয়া বলি, যদি তুমি পারো পারলে দাও তোমার পাউডা আমার সামনে দাও, আমি শামীম রাজার জিব্বা দিয়া তোমার পাউডা পরিষ্কার করে দিব। যদি মা বাবার মনে কষ্ট দিয়া থাকো, মা বাপরে ভাত না দিয়া থাকো, তোমার বউ তোমারে কইছে তুমি নিয়ে একা তোমার মা বাবার ফুল, তোমার ধর দুই তিন ভাই আছে, এই কথা শুই না মা বাপের খানা আলাদা করে দিছ। মা বাপ বড় ভাইয়ের ঘরে এক সপ্তাহ খায়, মেজো ভাইয়ের ঘরে এক সপ্তাহ খায়, ছোট ভাইয়ের ঘরে এক সপ্তাহ খায়। না রে না, আজকে এখান থেকে বাড়ির যাইয়া আম্মা আব্বার পাউডার মধ্যে ধরে কইবা, মা গো মা, ও আব্বা দান, আমার দুই তিন ভাই আপনারা খাওয়া কার না খাওয়া, আমার ঘরে যা থাকবো আপনি তিন বেলা আমি সন্তানের ঘরে ভাত খাইবেন। এই সন্তান মা বাবা কেন জুদা হইয়া গুইরা গুইরা ভাত খাইব? মা বাবা এক ঘরে বসবো, পারলে তিন ঘরের তরকারি মা বাবার সামনে দিবা। মা বাপ বুড়া হইয়া গেলে আম্মা আব্বার জিব্বার স্বাদটা পরিবর্তন হইয়া যায়। মা বাপ কখন কি চাইবো, কি খাইতে মন চায়, শরমে সন্তানের কাছে বলে না। সন্তান রে, একটা বার চিন্তা করো, আজকে এমন সন্তান আছে তার কাছে লাখ লাখ টাকা আছে, হাজার হাজার টাকা আছে, কিন্তু মারে কিনে এক কেজি আপেল খাওয়াইতে পারে না, মারে একটা টাকা হাত খরচের জন্য দিতে পারে না। আরে দিবা কেমনে? তোমার মা তো আজকে অন্ধকার কবরে শুয়া রয়েছে। এ কয়রাত পাড়ার মুরব্বীরা, কয়রাত পাড়ার যুবকেরা, কয়রাত পাড়া এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা, আজকে এমনও মা বোন আছে, এমনও ভাই বাবা আছে যাদের বাবা যান তাদেরকে কষ্ট কইরা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদুল্লার কাম কইরা আম্মা আব্বা তোমার মানুষ কইরা দিয়া গেছে। আব্বা যান চিরা লুঙ্গিটা চিরা জামা কাপড় পরিয়া কাটাইছে, কিন্তু তুমি সন্তান রে নতুন জামা কাপড় কিনা দিছে। আজকে এমন আব্বা যান অন্ধকার কবরে, তুমি সন্তান হাজার হাজার টাকা কামাই করো, বিদেশ থেকে ব্যাংকে কত টাকা পাঠাও, কিন্তু তুমি তোমার আব্বার 500 টাকা দিয়ে কিনে একটা লুঙ্গি পরাইতে পারো না। আরে কিলাপ হইব তোর লাখ লাখ টাকা দিয়া, কিলাপ হইব তোর কোটি টাকা দিয়া, যদি এই টাকা দিয়া তোর মা বাপরে তুই শান্তি না দিতে পারস। সন্তান পায়ে ধইরা বলি রে, যদি মা বাপরে এমন কইরা থাকেন আজকে এখান থেকে বাড়ির যাইয়া আম্মা আব্বার পা ফুলার মধ্যে ধইরা ধইরা মাপ চাইবেন। অনেকে চিন্তা করে, হুজুর মাপ চামু কি, আমি তো দুই ঈদে মা বাবার পা ছুঁই আমি সালামও করি না। এ সন্তান সালাম করো না, তবে জানোনি আমার নবী শিখিয়ে দেয় মাঝে মাঝে সুযোগ পেলে আম্মা আব্বার কদম বুসি করার জন্য, আম্মা আব্বার কদমের মধ্যে সুমা দেওয়ার জন্য। সাহাবীরা জিগা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো কেন চুমা দিত? আমার নবী কয়, আম্মা আব্বার কদমে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা দেওয়ার সওয়াব পাইবা। এ সন্তান, কোনোদিন তুমি তোমার মা বাবার কদমে চুম্বন দিছুনি জানি না, তুমি তোমার মা বাবার পায়ে ধরে সালাম কতদিন করো না জানি না। সন্তান রে, আজকে এখান থেকে বাড়ির যে মাপ চাইবা, আজকের মাহফিলটা সফল হবে কি হবে না এ এলাকার একটা মানুষও গ্যারান্টি দিতে পারবে না। তবে আমি একটা কথা বইলা যাই, আগামীকালকে যদি দেখো এই খয়রাত পাড়ার দোকানের মধ্যে বৈশা বৈশা মুরব্বীরা কয়, হ্যাঁ শামীম রাজার ওয়াজ শুই না, আমার ফুতে রাত্রবেলা আমার পায়ে ধরে মাপ চাইছে। মহিলারা একজন আর একজনের কাছে কয়, শামীম রাজার ওয়াজ শুই না, আমার সন্তান আমি মার পায়ে ধরে মাপ চাইছে। বলে হুজুর, আমি তো কোনোদিন আমার মা বাবার লগে বাবা অন্যায় করি নাই, আমিও কি মাপ চাইতাম? এ সন্তান অন্যায় করো আর না করো, মা বাবার পায়ে ধরলে সন্তানের দাম কমে না, তার দাম আমার আল্লাহ বাড়াইয়া দেয়। যদি পারো আম্মা আব্বার সাথে অন্যায় করো আর না করো, বাড়ির যে মাপ চাইবা, মা গো মা ও আব্বা দান, যদি ভুলেও কোনো বেয়াদবি কইরা থাকি আল্লাহর হস্তে মাফ কইরা দেন। বলে হুজুর কেন বারবার এই কথা বলেন? বলার কারণ হইল সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাই, আম্মা আব্বার অসন্তুষ্টিতে আমার আল্লাহ তাআলা অসন্তুষ্টি হইয়া যায়। এই মা বাবার মনে কষ্ট দিয়া পাঁচ ওয়াক্ত নামাজ সরবা, মক্কায় যাইবা, মদিনায় যাইবা, এমন 100টা মাহফিল শুনবা, আল্লাহর কসম কোনো কাম হবে না। এই জন্য এই মা বাপরে খুশি করো, রাদার রব্বি ফি রিদাল ওয়ালিদাই, আম্মা আব্বার সন্তুষ্টিতে আমার আল্লাহ অসন্তুষ্টি হইয়া যায়। এই সন্তানের দলেরা অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চামো? হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যাইয়া আব্বার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাবো? এই সন্তানের দলেরা মা বাপ যদি মারা যায় তাহলে একটু পরে আখিরি মুনাজাত হবে। আল্লাহর নবী শিখিয়ে দেয় আম্মা আব্বার ইন্তেকালের পরে কোনো সন্তান যদি মা বাবার জন্য দুইটা হাত তুলা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা শোকের মনি কোটার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি চাইরা কান্না করে, ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। এই সন্তান তোমার মা তোমার লাখ লাখ টাকার জায়গা দিয়ে গেছে, তোমার আব্বাদান খেত পাথরে তোমার লাখ লাখ টাকার জায়গা দিয়ে গেছে, যদি তুমি মাসে মাসে 5000 টাকা করে ভাড়া দিতা, 12 মাসে 60,000 টাকা ভাড়া লাগতো। সন্তান চিন্তা করো, মা বাপ ইন্তেকাল করছে, মা বাপ মারা গেছে, মা বাপরে যদি মাসে 1000 টাকা করে হাত খরচের টাকা দিতা তাহলে 12 মাসে 12,000 টাকা দেওয়া লাগতো। বলে হুজুর আমার তো মা নাই, আমি কারে দিব? আমার তো বাবা নাই, আমি কারে দিব? আজকের মুনাজাতে তোমার মার জন্য দোয়া হবে, তোমার বাবার জন্য দোয়া হবে। একটা সন্তান আসুনি ওই মা বাবার কথা স্মরণ কইরা এই মাহফিলে আগামী বছর 10,000 টাকা দিবা। 1 নাম্বার, কেউ যদি তাকে হাতরা বাড়াইয়া বলবা তার জন্য খাস করে দোয়া করা হবে। 1 নাম্বার 10,000 টাকা দিবে। বলে হুজুর আমার মা নাই, আমার বাপ নাই, আম্মা আব্বার জন্য খাস করে দোয়া করেন। মাহফিলে তো আবার গেছে না আজকে শিলমুড়ি এ খয়রাত বাড়া হাজী আব্দুল জব্বার ভান্ডারী বাড়ি রেজবিয়া খানকা শরীফ প্রাঙ্গণে সুলতানুল আউলিয়া গাউসুল আযম হযরত শেখ সৈয়দ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং শের গাজী আকবর আলী রেজবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে, আল্লামা গাজী আমিনুল ইসলাম জালালি রহমতুল্লাহ আলাইয়ের স্মরণে এই 43তম বাৎসরিক কুরুস মুবারকের মধ্যে আল্লাহ আখিরি মুনাজাতের মধ্যে আমার সঙ্গে আমার আলেম বাবারা, দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নজুয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের আমার মা বোনেরা সহ আল্লাহ আমার কত ভাই বাবারা হাত বাড়াইছে গো আল্লাহ। যার হাতটা তোমার কাছে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আপনার জীবনের গুনাহ তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও। মাবুদ তুমি যদি আমরারে মাফ কইরা দাও আল্লাহ, কারোর কাছে কোনো জবাবদিহিতা করা লাগবে না। যদি রহমত দিয়া ভরপুর কইরা দাও আল্লাহ, তোমার রহমতের কোনো কমতি হবে না। ও দয়াল, এই 43তম রুস মাহফিলের উসিলায় আমরা সবাই রে তুমি আল্লাহ কবুল কইরা নাও। এরে আমার কয়রাত পাড়া এবং আশেপাশে এলাকার মা বোনেরা গো, মারা গো মুনাজাত হইতেছে আল্লাহর দরবারে আমিন আমিন কইরা দুইখানা হাত বাড়াও গো মা। আপনার বিশ্বাস আছে গো আমার আল্লাহ একটা হাত খালি ফিরাইয়া দিবে না। দয়াল রে, আজকের মুনাজাতে কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে হাব্বা নাই। যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বাদান এত কষ্ট করছে, যাদের এমন আব্বাদান অন্ধকার কবরে আব্বার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দাও। ও আল্লাহ পড়িয়া তোমার দরবারে এমন অনেক সন্তানরা হাত বাড়াইছে যাদের জগতের মধ্যে মা নাই রে মা, হায় রে মা। যেই মা রে মা কয়া ডাকলে কলিজার আগুন ঠান্ডা হইয়া যায়, যে মায়ের দিকে নেক নজরে তাকাইলে কবুল হজের সওয়াব হইয়া যায়। আল্লাহ যাদের এমন মা কবরে আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। এমন অনেক সন্তানেরা হাত বাড়াইছে যাদের মাও নাই বাবাও নাই জনমের তিম, যাদের মা বাবা কবরে আম্মা আব্বা দুইজনের কবর নাজাতের ফয়সালা করো আল্লাহ। অনেকে হাত বাড়াইছে আম্মা আব্বা বেঁচে হায়াতে বরকত দাও, অসুস্থ থাকলে সেবা দান করো ও আল্লাহ। অনেকে মাহফিলের মধ্যে গরু দিয়া চাল দিয়া তেল দিয়া মশলাপাতি দিয়া টাকা পয়সা দিয়া সহযোগিতা করেছে আল্লাহ, প্রত্যেকের দান তুমি কবুল ও মঞ্জুর করো। যারা যারা দান করবে আগামীতে প্রত্যেকের দানগুলা তুমি কবুল ও মঞ্জুর করো। আমার অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চায়, আল্লাহ প্রত্যেক প্রবাসীদের দোয়া তুমি কবুল ও মঞ্জুর করো। আমার একজন ভাই যান এ মাহফিলের দাওয়াত দেওয়ার পর থেকে প্রবাস থেকে সবসময় ফোন করে করে খবর নিছে, আমার ভাই ইসমাইল ভাইরে তুমি কবুল ও মঞ্জুর করে নাও রাব্বুল আলামিন। এমনভাবে খয়রাত পাড়া সহ সারা বাংলাদেশের সারা বিশ্বের যত প্রবাসীরা বিদেশের বাড়িতে আছে প্রত্যেক প্রবাসীদের শরীর স্বাস্থ্য সুস্থ রাখো, প্রবাসীদের হায়াতে বরকত দান করো, প্রবাসীদের মনের নেকড়ে কাঁসাগুলা পূরণ করো আল্লাহ। রেজবিয়া দরবার সহ জালালিয়া দরবার সহ যত তরিকতের পাগল ভক্তবিন্দুর আছে প্রত্যেক তরিকতের পাগলদেরকে কবুল মঞ্জুর করো রাব্বুল আলামিন। আমার ফিলিস্তিনের মুসলমান ভাইদেরকে ইসরায়েলের জুলুম থেকে আজাদি দান করো, সোনার বাংলাদেশের উপর তোমার কাছে রহমত বরকত দান করো আল্লাহ। পর্দার অন্তরালে আমার অনেক মা বোনেরা দোয়া চায়, আমার মা বোনদের দোয়া তুমি কবুল আর মঞ্জুর করো আল্লাহ। যারা ব্যবসা করে বরকত দাও, যারা পড়ালেখা করে বরকত দাও আল্লাহ, যারা কামাই রুজি করে চাকরি বাকরি করে বরকত দান করো। নাম জানা অজানা কত মানুষ দোয়া চায়, প্রত্যেকের দোয়া তুমি কবুল ও মঞ্জুর করো। এই মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া মিডিয়ার বাইরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলীরা, পর্দার অন্তরালের মা বোনেরা আল্লাহ, এখন যারা মুনাজাত করতেছে ভবিষ্যতে যারা মুনাজাতে শরিক হবে আল্লাহ প্রত্যেককে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। এই মাহফিল আল্লাহ তোমার বান্দা হাজী আব্দুল জব্বার মেন্ডা ফকির রেজবি সাহেব যেমনভাবে এই এলাকার মধ্যে চালু করেছে এই মাহফিল কিয়ামত পর্যন্ত দইরা রাখার মতো তৌফিক দান করো। আর আমরার মরণের আগে একবার মক্কায় আর মদিনা না দেখাইয়া মরণে দিও না আল্লাহ। মরণের আগে আমরার সবার আখিরি জবানে মধুর কালাম পড়াইয়া ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।